সরকার দেশে একনায়কতন্ত্রের ইতিহাস ও দর্শন তৈরি করতে চায়, অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জাতীয় প্রেসক্লাবে শেরেবাংলা একে ফজলুল হকের 60তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় এমন অভিযোগ করেন তিনি। শেরেবাংলা জাতীয় যুব ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা। দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিকে বাঁচাতে বর্তমান রাজনীতিবিদদেরকে শেরেবাংলার আদর্শকে অনুসরণ করারও আহ্বান জানান মির্জা ফখরুল। ইতিহাস রচনা করা হচ্ছে, সেই ইতিহাস ফজলুল সাহেব আমাদের অনেক আগের রাজনীতির এই সরকার একদিকে আমার ইতিহাস বিকৃত করছে, আরেকদিকে আমার অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে পরনির্ভরশীল করে ফেলছে, অন্যদিকে আমার রাজনীতিকে পুরোপুরিভাবে একটা একদলীয় শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে গিয়ে এটাকে একটা ফিলোসফিক্যালি দার্শনিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য সে কাজ করছে। শেরেবাংলা ফজলুল সাহেবের যে রাজনীতি, তার যে দর্শন, তার যে চিন্তাভাবনাগুলো অবশ্যই ভাবতে হবে, চিন্তা করতে হবে।